আচমকা নির্বাণের এমন প্রশ্নের পৃষ্ঠে স্পর্শী লজ্জায় কুঁকড়ে গেল। মুহূর্তেই প্রত্যুত্তর করতে পারল না কিছু, আমতা আমতা করল কিছুক্ষণ। না মানে হ্যাঁ, ধুর কি বলো? স্পর্শী মাথা নুয়ে লজ্জালু কণ্ঠে বলল, জানি না। নির্বাণ হাসল, থাক জানতে হবে না। কথাটা বলে আয়নার মধ্যে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো স্পর্শীর দিকে। খনেই বলে উঠল, তোমাকে নামে লিপস্টিক দিতে মানা করেছিলাম, বিশেষ করে এই রংটা। কেন, দিলে কি হয়েছে? আপনি বললেই আমার লিপস্টিক দেওয়া ছাড়তে হবে নাকি? আমি তো লিপস্টিক দিবই। মুহূর্তে নির্বাণ স্পর্শীর কানের কাছে এসে ফিসফিসালো, কি হয় তা না হয় এখনই দেখে নাও। কথাটা বলেই নির্বাণ আচমকা স্পর্শীকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কিছু বুঝে ওঠার পূর্বেই স্পর্শের অধরযুগল নিজের সান্নিধ্যে নিয়ে এসে তাতে নিজের অধরযুগল স্থাপন করল। ঘটনাক্রমে স্পর্শী পার্শ্ব প্রতিক্রিয়া দিতেই ভুলে গেল, তাকিয়ে থাকলো ফ্যালফ্যাল করে। এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুতি ছিল না। ধীরে ধীরে প্রণয়ের রং খারতর হতে স্পর্শী মিইয়ে গেল। নয়ন দুইটি কপাট বন্ধ করল নিমেষেই। কিয়ৎকাল এভাবে অতিবাহিত হওয়ার পর নির্বাণ সরে এলো, নিম্ন কণ্ঠে বলল, মাঝে মধ্যে কিছু নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তিগুলি এমন হয়, বুঝেছ? সাহান্যের রক্তিমা ছেয়ে যাওয়া আকাশের অন্তরালে সূর্যের অস্বস্তি মিশে যেতে স্পর্শীকে সাথে নিয়ে নির্বাণ রওনা হলো। চারিপাশ উজ্জ্বল করতে রাস্তার ধারে চলতে শুরু করলো হরিদ্রা রঙের সোডিয়াম লাইটগুলো। বনগাছালি পেরিয়ে ফাঁকা রাস্তায় গাড়ি চললো শা শা করে। স্পর্শী মনও স্থাপিত হলো সেদিকে। আচরণে তখনও লজ্জাবত্তা বিদ্যমান। মিনিট কয়েক নিভৃতে কেটে যেতেই নির্বাণ পরিবেশ স্বাভাবিক করতে বলে উঠে, সামনের সপ্তাহ থেকে কিন্তু ভার্সিটি খোলা, মনে আছে তো? হুম আছে। শরীর খারাপ করলে ভার্সিটি যাওয়ার প্রয়োজন নেই, আমি নোটস করে পড়ে তোমায় দিয়ে দিব। না সেটার প্রয়োজন পড়বে না বোধ হয়। না লাগলেও নিবে, পড়াশোনায় বেশ পিছিয়ে আছো তুমি, ইম্প্রুভমেন্ট দরকার তোমার। সো আমার দেওয়ার নোটসগুলো ভালো মতো পড়বে, এবার সিজিপিএ খারাপ হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। শেষের কথাটা বেশ গাম্ভীর্যতার সাথে বলল নির্বাণ। স্পর্শী নাক ফুলিয়ে মিনমিনে কণ্ঠে বলল, শুরু হয়েছে হিটলার স্যারের হিটলারগিরি, এই জন্যই স্যারদের বিয়ে করা উচিত না, একদমই না। গাড়ির ইঞ্জিনের শব্দে স্পর্শের কথাগুলো নির্বাণ শুনতে পেল না, তাই জিজ্ঞেস করল, কিছু বলছো? বলছি এখন থেকে ভালো মতো পড়ব। নির্বাণের অভিব্যক্তি দেখে মনে হলো না সে স্পর্শের কথা আদৌ বিশ্বাস করেছে, তবে এ বিষয়ে আর কিছু বলল না, অন্য কথাতে চলে গেল সে। আচ্ছা, আর ভার্সিটি খুললে কিন্তু তুমি আমার সাথেই যাওয়া আসা করবে। কেন? তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, শরীর এখনো দুর্বল তোমার, তাই কিছুদিন তোমার একা যাওয়া আসা নিষেধ। স্পর্শী এর প্রেক্ষিতে আর কিছু বলল না, ছোট করে শুধু আচ্ছা বলল। ছুটিগুলো ফুরিয়ে গেল খুব দ্রুত, ফের ব্যস্ততায় পরিপূর্ণ হলো জীবন। স্পর্শের ভার্সিটিও খুলে গিয়েছে এক সপ্তাহ হলো। এর মধ্যে দুর্বলতার জন্য সে ভার্সিটি যেতে পেরেছে মাত্র দুই দিন থেকে তিন, তাও নির্বাণের সাথে। ভার্সিটির ভিতরে দুজনকে আলাদা আলাদা থাকতে হলেও দূর থেকে স্টুডেন্ট টিচারদের সম্পর্ক বুঝিয়ে রেখে নির্বাণ যতটুকু পেরেছে স্পর্শীর খেয়াল রেখে গিয়েছে। নিজের পক্ষ থেকে কোনো ত্রুটি রাখেনি সে। স্পর্শীও বেশ সাবধানতার সাথে চলাফেরা করে গিয়েছে, সে সাথে নির্বাণের সাথে যাওয়া আসা করার সময়ও বেশ সচেতন ছিল। স্পর্শীর বন্ধু মহলের সকলেও এতে বেশ সাহায্য করেছে, তবে পিঞ্চ করতেও ভুলেনি কেউ। হাসি খুশি যাচ্ছিল সকলের জীবন, তবে সেটা বেশি দিন স্থায়ী হলো না। নিষ্প্রভ এক সকালে ঘূর্ণিঝড়ের প্রলয়ঙ্কারী বাতাস লেগে গেল স্পর্শী ও নির্বাণের জীবনে, যা কিনা তাদের জীবনের পুরো মানচিত্রই উল্টে দিল। আকাশটা নিত্যদিনকার মতোই স্বচ্ছ, রৌদ্রতেজের ক্ষিপ্ত রূপ হতে ধরণীকে রক্ষা করতে শুভ্র মেঘের অহর্নিশ আনাগোনা। সকাল তখন নয়টা, সকালে ক্লাস না থাকায় স্পর্শী তখনও ঘুমের রাজ্যে নিমজ্জিত। এমনই সময় স্পর্শীর ফোনটা উচ্চমাত্রায় শব্দ করে বেজে ওঠে। প্রথমবারের আওয়াজে স্পর্শীর ঘুম না ভাঙলেও দ্বিতীয়বার ফোনটি বেজে উঠতেই তার ঘুম ভেঙে যায়। আধনিবন্ত চোখে স্পর্শী হাতড়ে হাতড়ে নিজের মোবাইলটা খুঁজে বের করল। কলটা রিসিভ করে কানের কাছে মুঠোফোনটা ধরতেই নিধি চেঁচিয়ে ওঠে, কই তুই? সাত সকালে এমন প্রশ্ন শুনে স্পর্শীর মেজাজ একটু খারাপই হলো। সে মেজাজ দেখিয়ে বলল, কই আর থাকবো, বাসায় আছি, ঘুমাচ্ছি, কি হয়েছে? এদিকে তো বিশ্রী একটা কাণ্ড ঘটে গিয়েছে। কি হয়েছে সেটা বল। রুদ্র?
হঠাৎ রুদ্রের নাম শুনেই আপনাআপনি স্পর্শের ভ্রু কুঞ্চন হয়ে এলো। সন্দেহান কণ্ঠে জিজ্ঞেস করল, রুদ্র কি কি করেছে ও? নিধি কিছু একটা বলতে চাইল কিন্তু বলতে পারল না। তার আগে ওর কাছ থেকে সামি মুঠোফোনটা কেড়ে নিয়ে বলল, কিছু করে নাই ওই, ও রাজগুবি কথা কানে দিস না। স্পর্শের কপালের ভাঁজ এবার দ্বিগুণ হলো। মানে কি কি লুকাচ্ছিস তোরা, হয়েছেটা কি? তেমন কিছু না, দুপুরে তোর বাসায় আসবো আমরা সবাই, তখন সামনাসামনি সব বলবো না। আর হ্যাঁ, আজ ভার্সিটি আসার প্রয়োজন নেই। মানে কি? তোরে তো মানে জানা লাগবে না, আপাতত যা বলেছি তা কর। স্পর্শে পাল্টা কোনো প্রশ্ন করার পূর্বে সামি রাখছি বলে ফোনটা কেটে দেয়। স্পর্শে কান থেকে ফোন নামালো, কিয়ৎক্ষণ বিস্ময় বিমর দৃষ্টিতে নিজের মুঠোফোনের দিকে তাকিয়ে থাকলো। কি হয়েছে সেটা ধারণা ঠিক করতে না পারলেও তার বুঝতে দেরি নেই, ভার্সিটিতে বড় ধরনের কোনো কাহিনী হয়েছে যা কিনা ঘটিয়েছে রুদ্র, কিন্তু তাকে এখন সেই বিষয়ে বলা হচ্ছে না। কেন হচ্ছে না তাও বুঝে উঠতে পারল না স্পর্শী। আচ্ছা, বিষয়টা আবার তাকে ঘিরে নয় তো? ভাবনাটা মাথায় আসা মাত্র স্থির হয়ে আর বসে থাকতে পারল না স্পর্শী। দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, ভার্সিটি যেতে হবে তাকে। ঘটনা কি হয়েছে তা না জানা পর্যন্ত অশান্ত মনের অবকাশ মিলবে না। তুই কি পাগল? কোন আক্কেলে তুই স্পর্শীকে ফোন করে সব বলতে গেছস? একটু কি কথা পেটে রাখা যায় না? সামি নিধির উদ্দেশ্যে ক্রোধাগ্নি কণ্ঠে বলে উঠল। নিধি পাল্টা প্রশ্ন করল, না বলে আর কতক্ষণ? তোর কি মনে হয় আমি না বললে স্পর্শীর সম্পর্কে কিছুই জানতে পারবে না? ভার্সিটিতে এখন সব থেকে হট অ্যান্ড ট্রেন্ডি টপিক এটাই, সবার মুখে মুখে একটাই কথা, চারিদিকে কি একটা বিশ্রী অবস্থা দেখছস? মানছি সবটা, কিন্তু ফোনে বলে তুই পুরো ঘটনাটা ঠিক মতো বুঝাইতে পারবি? বুঝাইলেও এরপর স্পর্শে কি রকম রিয়েক্ট করবে সেই খেয়াল আছে? ভেঙে পড়বে ওই, ওকে সামলানোর জন্য হলেও আমাদের থাকতে হবে। কেয়া বলে ওঠে, কিন্তু স্পর্শীকে জানানো প্রয়োজন, যত যাই হোক সম্পূর্ণ বিষয়টা ওকে নিয়েই, ইতিমধ্যে কত দেরি হয়ে গেছে দেখছস? জানি, কিন্তু আমি বলতাছি না যে জানাবো না, যাবো তোর বাসায় তখন জানাবো, এখন আর আগে দেখি কিছু একটা করা যায় কি যায় না। নির্বাণসের কোথায় জানোস? তার কানে খবরটা কি গেছে নাকি না সেটা জানা দরকার, না জানলে তাকে জানাতে হবে আগে, এরপর যা করার সেই করতে পারবে, বিষয়টা আমাদের সকলের নাগালের বাইরে। মাহিন তাতে দাঁত চেপে বলে, হ্যাঁ এটা করা যায়, তবে রুদ্র কত নিম্নমানের কাজ করছে সেটা দেখছস? মানে কি থেকে কি বানাই দিছে পুরো বিষয়টা, আমার তো গা জ্বলতাছে, ওই শালাকে পাই একবার জিন্তা যদি পুঁতে না ফেলছি। নিধি অপভাষায় একটু কটুকাটব্য করে বলে, নাম নিবি না ওর, মানুষ কাতারে পড়ে ওই নর্দমার কীট একটা, রিভেঞ্জ নিতে একটা মেয়ের সম্মান কিভাবে হাত দিতে পারলো ওই নরপিশাচ একটা। কিয়া মন্থর কণ্ঠে বলে, সব দেখে তো আমারই কান্না পাচ্ছে, সেখানে স্পর্শী কিভাবে সহ্য করবে মানুষের এই কটু কথা, ব্যঙ্গার্থ, বাজে কথাগুলো? এমন না হলে কি হতো না? খুব জরুরি ছিল কি এমন হওয়া? নিধি ক্ষীণ স্বরে বলে, গুজব রটাতে সময় লাগে না বুঝলি, শুধু এক কান থেকে আরেক কান গেলেই হয়, বাকিটা চোখের পলকে আগুনের মতো ছড়িয়ে পড়ে। থাক, আপাতত এই কথা বাদ দে, আগে চল নির্বাণ স্যারকে খুঁজি, এমনিতেই দেরি হয়ে গেছে। মাহিন সাইজা নিয়ে বলল, হুম চল। ভাড়া মিটিয়ে স্পর্শে রিক্সা থেকে নামলো, মাথায় ওড়নাটা ভালো মতো টেনে নিধিকে কল করবে বলে ব্যাগ থেকে মোবাইল বের করতে করতে এগুলো সামনের দিকে। ব্যাগ থেকে মুঠোফোনটা বের করে চারপাশে একবার তাকাতেই বুঝতে পারলো প্রায় শতাংশ মানুষ ওর দিকেই তাকিয়ে আছে, কেউ বা পাশের জনকে ডেকে ফিসফিসিয়ে কি যেন বলছে আর ফোনের মধ্যে কিছু একটা দেখিয়ে তার দিকে ইশারা করছে। বিষয়টা অতিমাত্রায় দৃষ্টিকটু ঠেকল স্পর্শের কাছে, সেই সাথে কৌতূহল জাগল মনের মাঝে, নিজের দিকে একবার তাকালো তার পোশাক আশাকে কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখতে, কিন্তু চোখে পড়ার মতো কিছুই দেখতে পেল না। স্পর্শী বুঝে উঠতে পারল না তাকে ঘুরে ঘুরে মানুষ কেন দেখছে। একরাশ দুশ্চিন্তা নিয়ে স্পর্শী নিধিকে ফোন লাগালো। নিধি ফোন ধরা মাত্র স্পর্শী জিজ্ঞেস করে উঠল, কই তোরা? নিধি মিহি কণ্ঠে প্রত্যুত্তর করল, টিচার্স রুমের দিকে আছে। কেন? আমি ভার্সিটিতেই আছি, স্মৃতিস্তম্ভের দিকে যাচ্ছি। নিধি আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, কি, তোকে না আসতে মানা করলাম স্বামী, তাও কেন আসলি তুই? কারণ তো বলিনি, কেন আসবো না, আসলে সমস্যা কোথায়?
আর হয়েছেটা কি বলবি তোরা? স্পর্শের কথা অনাগ্রহ করে নিধি স্বামীকে ডাক দিল। স্পর্শে ফোনের এপার থেকেই শুনতে পেল নিধি বলছে, স্পর্শে ভার্সিটিতে এসেছে, কি করব এখন? স্বামী প্রত্যুত্তর করল, ওকে না মানা করলাম আমি আসতে, উফ মেয়েটা একটা কথাও শুনে না, কই এখন ওই? স্থিতি সম্বের দিকে যাইতেছে বলল। চলো ওইদিকে তাড়াতাড়ি। শেষ কথাটা কে বলল সেটা বুঝে ওঠার আগে নিধি বলে উঠল, তুই ওই দিকটায় থাক, আমরা আসতেছি। স্পর্শে আচ্ছা বলার পূর্বে লাইন কেটে গেল। কপালের ভাত যেন এবার দৃঢ় হলো স্পর্শে। হচ্ছেটা কি, এমন আচরণ কেন করছে সবাই? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার আগে তার ডান পাশ থেকে কারো উচ্চস্বরে বিদ্রুপের হাসি শুনতে পাওয়া গেল, সে সাথে কাউকে নিয়ে অপ্রীতিকর কিছু কথা, যা ছিল অতিমাত্রায় জঘন্য। তা ক্ষীণক্ষীণ করে উঠল স্পর্শী। সে পুনরায় আশেপাশে তাকালো, কথাগুলো কে বলেছে তা দেখার জন্য, কিন্তু ঠিক ঠাওর করতে পারলো না কথাটা কারা বলেছে। তবে একটা জিনিস পরিলক্ষিত করতে পারলো যে এখনও মানুষ ওকেই দেখে চলেছে এবং নিজের মধ্যে সমালোচনা করে চলেছে। চোখে মুখে সকলে চরম অবজ্ঞা আর তুচ্ছতা ছিল ভাব এবং ঠোঁটের কোণে শ্লেষের হাসি। তাদের মুখের দিকে তাকিয়ে স্পর্শী শুধু এটাই মনে হলো, সবটা যেন তার জন্য, তার প্রাপ্য এসব। কিন্তু কি করেছে সে? মানুষ কেন তাকে এভাবে দেখছে? কারণ খুঁজে পেল না। চরম হতাশায় পড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল স্পর্শী। সেই সাথে সকলের দৃষ্টি কেন্দ্রবিন্দু হওয়ায় প্রচণ্ড অস্বস্তি বোধ করল সে। আজ সবাই এমন কেন করছে কে জানে। কোনো কিছু বুঝতে না পেরে হাঁটা দিল সামনের দিকে। কিছু দূর যেতে রুদ্র এবং ওর বন্ধুরা স্পর্শের সামনে এসে ওর পথ আটকালো। তা ছিল ভরা কণ্ঠে রুদ্র বলে উঠল, কোথায় যাওয়া হচ্ছে? মুহূর্তে স্পর্শের অভিব্যক্তি বিরক্তিতে পরিপূর্ণ হলো। দিস ইজ নান অফ ইওর বিজনেস, রুদ্র রম্য কণ্ঠে বলে। ও তাই নাকি? স্পর্শে কথা বলতে চাইল না, পাশ কাটিয়ে চলে আসতে নিলে রুদ্র স্পর্শের হাত ধরে বসল। আরে কোথায় যাচ্ছ, কথা তো শুনে যাও আমার। রুদ্র হাত ধরা মাত্র স্পর্শে এক ছটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলল, সাহস কিভাবে হয় তোমার আমার হাত ধরার? আমি হাত ধরলি তোমার পায়ে ফুসকা পড়ে যায়, অথচ যখন নদীর বিছানা উঠে পড়ে তখন কিছু হয় না, গা চলে না, ঘৃণা হয় না নিজের প্রতি, মরে যেতে ইচ্ছে করে না? একদম চুপ, তোমার সাহস কিভাবে হয় আমাকে নিচু মানের কথা বলার? হু দ্য হেল আর ইউ? ওহ প্লিজ আর নাটক করো না, এখানে উপস্থিত সকলেই তোমার আসল চেহারা জানে। তুমি যে কতটা নিম্নমানের এবং রাস্তার মেয়ে তার এখন কারো অজানা নয়, তাই আর সতীশে যে লাভ নেই। রাস্তার বাদে তুমি কিছু না, এর বেশি তোমার দাম। আর কিছু বলার পূর্বে স্পর্শে রুদ্রের কালে নিজের সর্বোচ্চ জোর দিয়ে থাপ্পড় মেরে বসে। প্রচণ্ড রাগে শরীর কাঁপছে তার। স্পর্শে তাতে দাঁত চেপে বলে, আর একটা কথাও নয়, আমি কেমন তা আমি ভালো করেই জানি। কারো দেওয়া 2 টাকা দামের ক্যারেক্টার সার্টিফিকেট আমার লাগবে না। যে নিজেই নর্দমার কিট, সে কি আর অন্যকে জাস্টিফাই করবে? রুদ্র ও স্পর্শের কণ্ঠ শুনে আশেপাশে তখন অনেকেই জড়ো হয়ে গিয়েছে, নিজের মাঝেই বিভিন্ন ধরনের সমালোচনা করে চলেছে। তা দেখে রুদ্র মুচকি হাসলো, গালে হাত দিয়ে বলে, তার মানে বলতে চাইছে তুমি সত্যি একদম পিওর আর ইনোসেন্ট? যদি তাই হয় তাহলে এই ছবিগুলোর মানে আমাকে একটু বুঝাবেন মিস স্পর্শী। উফস মিসেস স্পর্শী, আপনি তো আবার বিবাহিত, রাইট? কথাটা বলে রুদ্র ফোন বের করে স্ক্রল করে কিছু ছবি বের করে স্পর্শীর সামনে তুলে ধরে এবং উচ্চস্বরে বলে, বিবাহিত হওয়া সত্ত্বেও এমন অপকর্ম করতে লজ্জা করে না? কিভাবে পারো নিজের স্বার্থ হাসিল করতে একজনকে টকিয়ে আরেকজনের বিছানায় উঠে পড়তে? বিবেকে বাদে না তোমার? রুদ্রের কথায় স্পর্শী এবার কোনো প্রত্যুত্তর করল না, শুধু নির্বাক নির্জীব স্তব্ধ নয়নে তাকিয়ে থাকলো রুদ্রের মুঠোফোনে ভাসতে থাকা ছবিগুলো এবং তার উপরে লেখা ক্যাপশনটার দিকে। মুখের ভাষা হারালো যেন তখনই। কিয়ৎকাল ছবিটার দিকে তাকিয়ে থাকতেই পুরো বিষয়টা ধীরে ধীরে তার নিকট পানির মতো পরিষ্কার হয়ে দাঁড়ালো। তার মানে সকাল থেকে ঘটা তার সাথে যাবতীয় ঘটনার সূত্রপাত এখান থেকেই। কি এখন কথা বলছে না কেন? সত্য সামনে আসতেই কথা সব নাই হয়ে গেল। রুদ্রের হুঙ্কার স্বরূপ কণ্ঠে স্পর্শীর ধ্যান ভাঙল। সে এক পলক শীতল দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে পুনরায় মোবাইলের কৃত্রিম স্ক্রিনে ভাসতে থাকা সেই ছবিগুলোর দিকে তাকালো। ছবিগুলো তার এবং নির্বাণের ভিন্ন মুহূর্তে, যা কিনা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে অতিমিষ্ট।
যার মধ্যে নেই কোনো অশ্লীলতা অশালীনতা, আছে শুধু পবিত্রতা শুদ্ধতা। কিন্তু কালক্রমে বিষয়টা সম্পূর্ণ বিপরীত রূপ ধারণ করেছে, শুধুমাত্র ছবিগুলো তুলে ধরার ভঙ্গিমা এবং শিরোনামে কিছু অকথ্য কথনের জন্য, যার দরুন তাদের সম্পর্কটা কেউ ভালো দৃষ্টিতে নয় বরং নোংরা দৃষ্টিতেই দেখবে। উপরন্ত শিরোনামটা এমন যে শিক্ষকতার নাম নিয়ে শিক্ষক এবং ছাত্রী অবৈধ সম্পর্কে লিপ্ত, জল গড়িয়ে গিয়েছে বহুদূর। দেখুন নিচে ছবিগুলো তাদের এই অবৈধ মেলামেশার প্রমাণ। লেখাগুলো পড়া মাত্র স্পর্শের শরীর ঘিন ঘিন করে উঠল। তিন বাক্যের শিরোনাম, অথচ নির্বাণ এবং তার সম্পর্ককে বনাম করতে যথেষ্ট। তাদের চরিত্রে নোংরামির দাগ লাগাতে এইটাই ঢের। রুদ্র ফের বিদ্রুপ করে বলল, কি কথা বের হচ্ছে না এখন, সব হাওয়া ফুস। আমি কখনো ভাবিনি এই ভুলাভালা চেহারার পিছনে এমন কুৎসিতেক চেহারা লুকিয়ে আছে। স্পর্শী মন্থর দৃষ্টিতে তাকালো। সব সময় যে চোখের দেখা সত্যি হয় তা কিন্তু নয়। তাই নাকি? তাহলে তুমি বলতে চাইছো এই ছবিগুলো মিথ্যে? ছবির মধ্যে থাকা মানুষ দুটি তুমি আর নির্বাণ স্যার না, এডিট সব। বোকা মনে হয় আমাদের, তুমি বলবে আর আমরাও চোখ বন্ধ করে তা মেনে নিব। সত্য যেখানে সামনে সেখানে মিথ্যে বলার সাহস হয় কিভাবে তোমার? রুদ্রের কথার বিপরীতে স্পর্শে কোনো প্রত্যুত্তর করল না, নীরব রইল। আপাতত কিছু বলা মানেই বৃথা, কেউ তার কথা বিশ্বাস করবে না, সেটা সকলের দৃষ্টিতে লুকিয়ে থাকা অবজ্ঞা দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্ষীণ সকলের দৃষ্টি। একটি পোস্ট সকলের চোখে তাদেরকে কোথায় নামিয়ে দিয়েছে, ভাবতে স্পর্শীর মন দুমড়ে মুচড়ে আসছে। এর মাঝে নিধি, কেয়া, স্বামী এবং মাহিন সেখানে সে হাজির হয়। ভিড় ঠেলে কোনো মতে সামনে গিয়ে রুদ্র আর স্পর্শীকে সামনাসামনি দেখে তাদের আর বুঝতে দেরি নেই ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে। তারা দ্রুত স্পর্শীর পাশে এসে দাঁড়ায় এবং তাকে আড়াল করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এদিকে স্পর্শীর চুপ থাকাটা রুদ্র স্পর্শীর দুর্বলতা ভেবে পুনরায় আঘাত আনার জন্য প্রস্তুত হলো। প্রথমে তুমি আমার সাথে ছিলে, আমার সাথে প্রেম ভালোবাসা নাটক করে ঘুরিয়েছো কয়েক মাস, এরপর আমাকে দুঃখা দিয়ে বিয়ে করে ফেললে তুমি, সকলের সামনে চরিত্র খারাপ আমারটাই দেখালে, কিছু বলনি তখন, প্রমাণ ছিল না বলে। কিন্তু এখন প্রমাণ সকলের হাতেই, নিজের স্বামীকে ধোঁকা দিয়ে স্যারের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছো, রাত পর্যন্ত হয়তো কাটিয়েছো। কাটি বাংলায় জানো তো এ সম্পর্কে কি বলে? পরকিয়া। স্বামী চেঁচিয়ে অকথ্য ভাষায় রুদ্রকে একটি শব্দ দিয়ে সম্বোধন করে বলল, ভাষা ঠিক করে কথা বল, সাহস কিভাবে হয় তোর স্পর্শীকে নিয়ে এভাবে কথা বলার? তুই জানিস আদৌ কাকে নিয়ে কি বলছিস? স্বামীর কথা শুনে রুদ্র মোবাইলে একটা ছবি বের করে স্পর্শীর সামনে তুলে ধরে বলে, তাই নাকি? তাহলে সব এই ছবিগুলো মিথ্যে এডিট? পারবি বলতে? পারবি না, কারণ এইখানে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি নির্বাণ স্যারের গাড়িতে উঠেছ, তাকে নিয়েই নিজের বাসায় ঢুকেছ। এর মানে আমরা কি বুঝবো বল? ছোট বাচ্চা নয় এখানে কেউ, অ্যাডাল্ট সবাই। ছবিগুলোর অর্থ সবাই ভালোভাবেই বুঝি আর জানি। নিজের সিজিপিএ বাড়ানোর আশাতেই করছো এইসব, তাই তো? তুমি তো তুমি দুশ্চরিত্র মেয়ে একটা, কিন্তু স্যারও এমন কাজে লিপ্ত দেখে গিন্না হলো। বদরাগে হলেও ভালো ভেবেছিলাম তাকে, কিন্তু এই কিনা তার আসল চেহারা না জানি এমনভাবে কত মেয়ের জীবন নষ্ট করেছেন তিনি। তবে এবার স্যার যেমন ছাত্রী তেমনই পড়ছে তার ভাগ্যে, দুইজনের চরিত্রে সমস্যা আছে। পরবর্তী কথাগুলো এতই অশ্রাব্য ছিল স্পর্শী নিজের ধৈর্য আর ধরে রাখতে পারল না, গলার স্বর দ্বিগুণ করে বলল, জাস্ট শাট আপ, আর একটা বাজে কথা বললে খারাপ হয়ে যাবে বলছি। কি জানো তুমি আমার আর নির্বাণ স্যারের সম্পর্কে? আদৌ জানো কিছু? না জেনে শুনে কাউকে নিয়ে এভাবে জাজ করার সাহস তোমায় কে দিয়েছে? সবাইকে নিজের মতো রাস্তার নর্দমার কীট ভাবা বন্ধ করো। পরকিয়া যদি নাই হয় তাহলে বলো তোমাদের মাঝে সম্পর্ক কি? কিসের ভিত্তিতে তুমি গলা উঁচিয়ে কথা বলার সাহস পাচ্ছ? রুদ্রের প্রশ্নে স্পর্শী তৎক্ষণাৎ উত্তর দেওয়ার জন্য মুখ খুলল। আমি নির্বাণ স্যারের বউ। উচ্চারণ করতে গিয়েও স্পর্শী থমকে গেল। কোনো জড়তার কারণে বলা হয়ে উঠল না তার যে সে নির্বাণের বউ। উপরন্ত বিয়ের প্রথম রাতেই নির্বাণ স্পর্শীকে বলে দিয়েছিল সে তার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটোই আলাদা আলাদা রাখতে চায়। এখন যদি সে তাদের বিয়ের বিষয়টা খোলাসা করে দেয় তাহলে সবটাই ঘেটে যাবে। কোনো কিছু বলার আগে হলেও নির্বাণের সাথে তার একবার কথা বলা প্রয়োজন। স্পর্শীকে চুপ হয়ে যেতে দেখে রুদ্র শ্লেষক্তি করে বলল, তুমি নির্বাণ স্যারের কি বলো, এখন বলছো না কেন? মানুষকে বলার কোনো গ্রহণযোগ্য সম্পর্ক খুঁজে পাওনি নাকি? তাহলে আমি বলছি নির্বাণ স্যারের কাছে তুমি বা মা ব্যতীত কিছুই না। কথাটা শোনা মাত্র মাহিন রুদ্রের কলার চেপে ধরে ও নাক বরাবর খুশি মেরে বসে।
ব্যথায় কুঁকড়ে ওঠে রুদ্র, মাটিতে পড়ে যায় এবং স্বামী তখনই পা দিয়ে রুদ্রের পায়ের কাছে লাথি মেরে অশ্রাব্য ভাষায় কিছু গালমন্দ করে বলে, তোর সাহস কিভাবে হয় স্পর্শিকে এসব বলার, তোকে তো আজ আমি। কথাটা বলে শেষ করার পূর্বে রুদ্রের বন্ধুরা মাহিন আর স্বামীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং রুদ্রকে নিচ থেকে উঠিয়ে দাঁড় করায়। বৃহৎ এক গণ্ডগোল বাঁধল তখনই, আশেপাশে ভালোই ভিড় জমেছে, সকলেই নিজেদের মধ্যে কানাখুশার সমালোচনা করে চলেছে, এগিয়ে আসছে না কেউ, অনেকে মজা নিচ্ছে তো অনেকে আবার মোবাইল বের করে ঘটনা সব শুট করছে, অনেকে আবার ভিড়ে সুযোগ নিয়ে মেয়েদের গা ঘেঁষে দাঁড়াচ্ছে অপ্রীতিকর উদ্দেশ্যে। অবশ্য আমাদের বাস্তব জীবনের চরিত্র এইটাই, কেউ এখানে কারো আপন নয়, নিজ স্বার্থ না থাকলে কেউ কখনো এগিয়ে আসবে না, কখনো না। রুদ্রের বন্ধুবান্ধব সংখ্যা একটু বেশি হওয়ায় স্বামী ও মাহিন তাদের সাথে পেরে উঠল না, আহত হলো খানিকটা। এর মাঝেই তাদের আরও আহত করতে রুদ্রের বন্ধুদের মধ্যে একজন নিচ থেকে ছোট একটি ইটের টুকরো হাতে নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারল, তবে সেটা স্বামী বা মাহিন কারো গায়ে না লাগলেও দুর্ভাগ্যবশত স্পর্শের কপালে গিয়ে সেই ইটের টুকরোটা লাগল এবং সাথে সাথেই কপালের চামড়া ফেটে উষ্ণ রক্তের সরু ধারা কিনার ঘেঁষে ছুঁয়ে ছুঁয়ে পড়তে শুরু করল, স্পর্শে চাপা আর্তনাদ করে কপাল চেপে ধরল। মুহূর্তেই রুধিরক্ত হলো হাত, রক্ত দেখে কেয়া উদ্বিগ্ন বিচলিত হয়ে পড়লেও নিধি দ্রুত নিজের ব্যাগ থেকে রুমাল বের করে স্পর্শের কপালে চেপে ধরল। এদিকে স্বামীকে আহত দেখে রুদ্র নিজের ক্রোধ প্রকাশ করতে পিছপা হলো না, স্বামীর কলার চেপে ধরে বলল, স্পর্শিকে বললে তোরে তো গায়ে লাগছে কেন, তুই কি ওর আরেক বা নাকি? অতঃপর স্পর্শের দিকে তাকিয়ে বলে, আর কয়টা লাগে তোমার, একজন দিয়ে হয় না? রুদ্র নিজের কথা শেষ করার পূর্বেই পিছন থেকে রাশভারী কণ্ঠে কেউ খুব জোরে চেঁচিয়ে বলে ওঠে, কি হচ্ছে এখানে? মানুষটির আওয়াজে এত জোর আর দৃঢ়তা ছিল যে সকলেই সেই সময়ের জন্য স্থির হতে বাধ্য হলো। কৌতূহলের বশে সকলের দৃষ্টি গেল পেছনের দিকে, সামনে নির্বাণকে তারা আগে নেয়, ভয় বা সম্মান না দেখাতে চাইলেও পিছনের ডিপার্টমেন্ট অফ হেডকে দেখে দমে গেল সকলে, কোনো প্রকার রাগ করল না কেউ। নির্বাণ পুনরায় চেঁচিয়ে উঠল, কি হচ্ছে এখানে? কথাটা বলা শেষে নির্বাণের দৃষ্টি কি আটকালো রক্তে মাখা স্পর্শের মুখ পানে, ক্ষণে যেন রক্তক্ষরণ শুরু হলো বক্ষস্থলের অন্তরালে, মন হলো উৎকণ্ঠিত ব্যগ্র উদ্বিগ্ন, কিন্তু অভিব্যক্তি রইল অতি শীতল। স্পর্শী নিধির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে দুর্বল চিতে তাকিয়ে আছে নির্বাণের পানে, দৃষ্টিতে না বলা অনেক কথা, অনেক অভিযোগ, ব্যর্থ এক অনুভূতি। নির্বাণ চোখ সরালো, আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে নিজেকে শক্ত রাখা দায় হয়ে দাঁড়াবে তার জন্য। এর মাঝে মাহিন আদর্শরে পুরো ঘটনাটা বলার চেষ্টা করল, কিন্তু রুদ্র থামিয়ে দিয়ে নিজের মতো বানোয়াট কাহিনী বলতে শুরু করলো, যেখানে দোষী স্পর্শীরা। তারই প্রতিবাদ জানাতে নিধি কেয়া বলে উঠল, নির্বাণ তখন কেয়া নিধিকে চুপ করতে বলে শৈথিল্য দৃষ্টিতে একবার রুদ্রকে পর্যবেক্ষণ করে নিল, যদিও সে পুরো ঘটনা সম্পর্কে অবগত, তাও কিছু বলল না সে। নীরবে ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলে রুদ্র এবং তার বন্ধুদের অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েটিং রুমে পাঠানো হলো অপেক্ষা করার জন্য। মাহিনার স্বামী খানিকটা আহত হওয়ায় তাদের মেডিকেল রুমে পাঠানো হলো, বাকিদের নিজ নিজ কাজে চলে যেতে বলা হলো। ধীরে ধীরে ভিড় কমে আসতেই নির্বাণ স্পর্শের হাত ধরে সে জায়গা থেকে নিয়ে আসল, তবে তাদের যাওয়ার পানে সকলে একবার আর চোখে তাকাতে ভুলল না, কথা বলার জন্য হট গসিপ লাগবে তো নাকি? খালি একটি কেবিনে বসে আছে স্পর্শে, তার পাশের কোলে ফার্স্ট এড বক্স নিয়ে বসে আছে নির্বাণ, বৃদ্ধাঙ্গুল এবং তর্জনীর মাঝে সুব্রতলটি চেপে ধরে তাতে হ্যাক্সিসল লাগাচ্ছে। অতপর কপাল হতে স্পর্শের হাত এবং রক্তে ভেজা কাপড়টি সরিয়ে দিয়ে খুব শব্দপর্ণে আঘাতপ্রাপ্ত স্থানে চেপে ধরে, মুহূর্তে তীব্র যন্ত্রণায় স্পর্শী ঈষৎ কেঁপে উঠল, ঠোঁট চোখ খিঁচে রইল। সামনে বসে থাকা মানুষটির প্রতিক্রিয়া দেখে নির্বাণের অন্তঃস্থলে দহনক্রিয়া বাড়ল, হাতের স্পর্শ আগের ন্যায় আরও কোমল হলো, তার আপ্রাণ চেষ্টা প্রিয়তম মানুষটার যাতে সামান্যটুকু কষ্ট না হয়, শুকিয়ে যাওয়ার রক্ত উঠিয়ে নিতেও কি যত্ন তার, যেন একটু ঘর্ষণে কোমল মানবীটি ঝরে পড়বে। মাঝে মধ্যে জ্বালার পরিমাণ কমাতে নির্বাণ স্পর্শে কপালের সামনে মুখ এনে ফু দিচ্ছে, ব্যাকুল কণ্ঠে প্রশ্ন তার, জ্বালা করছে আর একটু বসো, এই যে হয়ে গিয়েছে সামান্য আঘাত, ঠিক হয়ে যাবে।
নির্বাণ মুখে বলছে ঠিকই সামান্য আঘাত, কিন্তু হৃদয় যে বলছে অন্য কথা। যেখানে প্রিয় সে ক্ষুদ্রতর আচর তার বোধগম্য হয় না, সেখানে আজ তার রক্ত ঝরেছে। শান্ত সে কীভাবে হয়? স্পর্শে চোখ মেলে নির্বাণের দিকে তাকালো। তার মুখের অভিব্যক্তি এতটাই করুণ যে দেখে মনে হচ্ছে ব্যথা সে না, বরং নির্বাণ নিজে পাচ্ছে। খেয়াল হলো নির্বাণের হাত কাঁপছে। সেই কাঁপা কাঁপা হাতেই নির্বাণ পুরো ড্রেসিংটা শেষ করল। সবশেষে মাথায় ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলল, এই নাও হয়ে গিয়েছে, বেশি ব্যথা করছে না তো? শেষ প্রশ্নটি করা মাত্রই যেন শক্ত নারীর মনটি দুর্বল হয়ে পড়ল। পাল না আর নিজেকে ধরে রাখতে। আপন মানুষটার কাছে এসে ভেঙে পড়ল সে। বুক চিরে বেরিয়ে এলো তীব্র আর্তনাদ। সম্মানহানির আত্মগ্লানি তাড়া করে বেড়াতে শুরু করল তাকে। ফুপিয়ে উঠল সে। নয়নের কোণ বেয়ে গড়িয়ে পড়তে শুরু করল তপ্ত জলের ধারা। ক্ষণেই কাঙ্ক্ষিত মানুষটি আগলে নিল তাকে, ঠাই পেল তার বুকে উষ্ণ আলিঙ্গনের মাঝে। নির্বাণ বলল, কাঁদে না, আমি আছি না তোমার পাশে। আশকারা পেয়ে প্রাপ্তবয়স্ক মনটি সদ্য কৈশোরে পা দেওয়া কিশোরীর মনে রূপান্তরিত হলো। ক্ষীণ কণ্ঠে টেনে টেনে কথা বলল সে, সবাই আমাকে অনেক নিচু চোখে দেখছে, বাজে বিশ্রী ভাষায় গালি দিচ্ছে। রুদ্র তো সবার সামনেই বলেই দিয়েছে আমি নাকি। অশ্রাব্য ভাষায় বলা সেই কথাটি বলে স্পর্শে পুনরায় ফুপিয়ে উঠল। নাক টানতে টানতে বলল, সবাই আমাদের সম্পর্ক খারাপ চোখে দেখছে, নোংরা ভাষায় সম্বোধন করছে, কিন্তু আপনার আমার সম্পর্ক নোংরা না, তাই না? বলুন না। নির্বাণ স্পর্শের পিঠে হাত গলিয়ে দিয়ে বলে, শান্ত হো, নোংরা বললেই আমাদের সম্পর্ক নোংরা হয়ে যাবে না, সত্য এটাই, তুমি আমার বিয়ে করাবো। স্পর্শে কিছু বলল না, ফুপিয়ে গেল। সে তো জানে তাদের সম্পর্ক কি, কিন্তু মানুষের দেওয়া এত এত অপবাদ কি আর ভোলা যায়? পুরো ক্যাম্পাস জুড়ে এখন তাদের কথা চলছে। নোংরা চোখে বিশ্রী ভাষায় তুলে ধরা হচ্ছে তাদের সম্পর্ক। একটি নারীর কাছে তার সম্মান সবচাইতে মূল্যবান, আর আজ সেই সম্মানই হানি হয়েছে। কিভাবে সবটা মেনে নিবে সে? কিভাবে এখনো যে তার কানে রুদ্রের অশ্রাব্য ভাষা ও অকথ্যকথন কানে ভেসে বেড়াচ্ছে তার। স্পর্শের ভিতরকার অবস্থা নির্বাণ সম্পূর্ণরূপে ধরতে না পারলেও আংশিক আজ করতে পেরেছে ঠিকই, সান্ত্বনা দিতে নয়। সত্যিকার অর্থে বলে উঠল সে, তোমার সম্মানহানি আমি হতে দিব না স্পর্শী, এটুকু বিশ্বাস আমার উপর রাখো, সব কিছুর হিসাব আমি নিব, এবং বিশেষ খেয়াল রাখবো কোনো ছুট যাতে সে না পায়, সর্বোচ্চ শাস্তিটা যেন পায়। তোমার সকল কষ্টের ঝরা প্রত্যেকটা রক্তের ফুটার এবং অশ্রুর সব কিছুর দাম তাকে দিতে হবে। স্পর্শী তখনও নির্বাক। কান্না করতে করতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে ভারীও হয়ে এসেছে তার। নির্বাণ স্পর্শীর মাথায় আদর মাখা হাত বুলিয়ে দিতে দিতে বলে, সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে, এই তো আর কিছু সময়ের ব্যবধান, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মিনিট ত্রিশের পরেই ক্লাসে সিআর এসে জানালো ক্লাসে সবাই এসে পড়েছে, নির্বাণ চাইলে এখন ক্লাস নিতে পারে। নির্বাণ হ্যাসোচক উত্তর জানিয়ে দিয়ে সিআরকে বিদায় করে দেয়। অতঃপর স্পর্শীর চোখ মুখ ভালো মতো মুছে দিয়ে তার হাতের বাজে হাত ডুবিয়ে দিয়ে অগ্রসর হয় ক্লাসরুমের দিকে। নিধিরা যখন ওর কাছে পুরো ঘটনা সম্পর্কে অবগত করতে এসেছিল, তখনই সে বুঝেছিল পুরো বিষয় সে নিজ থেকে পরিষ্কার না করলে কিছুই হবে না। তাই সে সিআরকে আর্জেন্ট ক্লাসের নোটিশ দেয় এবং সকলকে দুই ঘন্টার মাঝে থাকতে বলে। সে সাথে আজ অ্যাবসেন্ট থাকার জন্য নাম্বার কাটা হবে বলেও সাফ সাফ জানিয়ে দেয়। সিআর ও নির্বাণের কথা অনুযায়ী সকল গ্রুপ আর সাইটে খবরটা দিয়ে দেয় এবং ঘণ্টাখানিকের মাঝে স্টুডেন্টরাও ক্লাসরুমে জড়ো হয়। নির্বাণের স্পর্শী ক্লাসরুমে প্রবেশ করার পরপরই সকলের নজর চায় তাদের উপর। বাঁকা চোখে সকলেই তখন দুজনের হাতের বাঁধনের দিকে তাকিয়ে থাকে, সাথে মনে মনে অপ্রীতিকর ভাবনার আসরও জমিয়ে ফেলে। কেননা ক্লাসে উপস্থিত কম বেশি সকলেই প্রায় চলমান ঘটনা নিয়ে অবগত। বিগত ভোর রাতে নির্বাণ আর স্পর্শীর ছবি পোস্ট হলেও বেলা হওয়ার পূর্বেই ছবিগুলো সব জায়গায় ভাইরাল হয়ে যায়, এমনকি সকলের নিউজ ফিডেও চলে যায়, যার দরুন কেউ আর অজানা থেকে যায় না বিষয়বস্তুটি থেকে। স্পর্শী একবার মাথা তুলে চোখ বুলালো চারিদিকে। সকলের চোখে তখন ঘৃণা অবজ্ঞার রেশ বিদ্যমান, ওষ্ঠে কোণে ব্যঙ্গাত্মক হাসি। কেউ কেউ এখনও ফোন বের করে ছবি তুলছে, ভিডিও করছে তাদের, পরবর্তীতে রংচং মাখিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে হয়তো বলে। সকলের এমন মনোভাব স্পর্শে সহ্য হলো না, দ্রুত মাথা নুইয়ে নিল সে।
ক্ষীণ প্রচেষ্টা করল নির্বাণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়া, তবে পারল না। নির্বাণ হাত ঢিলে করার জায়গায় আরও শক্ত করে ওর হাত চেপে ধরল। মুখের সামনে মাইকটা ভালো মতো সেট করে বলতে শুরু করল, রিসেন্টলি ভার্সিটির মেইন গ্রুপে এবং বিভিন্ন রিলেটেড গ্রুপে আমাদের দুজনকে নিয়ে কিছু ছবি পোস্ট হবে, সেগুলো নিশ্চয়ই দেখেছো তোমরা। ছবিগুলো নিয়ে সকলের অনেক মতামত, অনেক চিন্তাধারা। আমাদের সম্পর্ক নিয়েও সকলের বেশ সন্দেহ, কৌতূহল, কিন্তু উপযুক্ত তথ্যের অভাবে সকলেই দ্বিধায় ভুগছ। তবে আসল সত্যটা না জেনে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ, হেরাস করছো আমাকে এবং স্পর্শীকে। একবারও কি চেষ্টা করেছো সত্যটা জানার? তা তো আর করবে কেন, রশ্মাকে একটা নিউজ পেলেই হয়, সেটা সত্য নাকি মিথ্যা যাচাই না করে শেয়ার করতে জানো তোমরা। উল্টো পারলে আরও এক্সট্রা মশলাপাতি মাখিয়ে দাও তোমরা। কিন্তু তোমরা ভুলে কেন যাও, একই মুদ্রা যেমন বিপরীত মুখও থাকে, তেমনি একটি ঘটনারও দুটি দিক থাকে। ছবিগুলো সত্য ঠিকই, কিন্তু সেখানে তুলে আমাদের সম্পর্কটা মিথ্যে। এখন আমার আর স্পর্শীর সম্পর্ক নিয়ে তোমাদের সকলের যত কৌতূহল, তাই তো? এতটুকু বলে নির্বাণ লম্বা নিঃশ্বাস ফেলে। পুরো ক্লাস তখন নীরব মনোযোগী। কেন যেন নির্বাণের অকম্প কণ্ঠ তাদের আকৃষ্ট করছে পরবর্তী কথা শোনা। হয়তোবা আগে কখনো নির্বাণ পড়ার বাইরে এমনভাবে কথা বলেনি, তাই আগ্রহ আজ তুলনামূলক একটু বেশি। সকলেই এখন অপেক্ষায় নির্বাণের পরবর্তী কথাটি শোনার জন্য। কিয়ৎক্ষণ সময় নিয়ে নির্বাণ দৃঢ় কণ্ঠে বলে, স্পর্শী আমার বিয়ে করা স্ত্রী, শি ইজ দ্য ওয়াইফ নির্বাণ সাইয়েদ। কথাটি যেন সকলের কর্ণকুহরে বর্জনির্ঘোষের ন্যায় তরঙ্গিত হল। আশ্চর্যজনিত ভাব ভর্তি হল দৃষ্টির কানায় কানায়। অশ্রুধারের মাঝে কিঞ্চিত দূরত্ব বিদ্যমান, স্পর্শীর অবস্থাও বিপরীতমুখী নয়। সে দৃষ্টি তুলে নির্বাণের পানে নিষ্প্রব দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন কিছুর প্রত্যাশা সে কোনো কালেই করেনি, আর করবেই বা কী করে। নির্বাণের ব্যক্তিত্ব তো কোহে বলে বেড়ানোর মতো নয়, সে তার জীবন অত্যন্ত একান্ত রাখতে পছন্দ করে। নির্বাণের নাম আর শিক্ষাগত যোগ্যতা ব্যতীত কেউ তার ব্যাপারে সামান্যটুকু তথ্য জানে না, এমনকি তার কলিগরা পর্যন্তও না। ক্লাসে বা স্টাফ রুমে কেউ যদি কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেও থাকে, তাহলে নির্বাণ সেটা সূক্ষ্মভাবে এড়িয়ে চলে। সেখানে আজ সে নিজ থেকে সকলের সামনে স্পর্শীকে নিজের স্ত্রী বলে পরিচয় করে দিচ্ছে। বিষয়টা এলাহি কাণ্ডে নেয় ঠেকল সকলের নিকট, তবে অবিশ্বাসের এক ছাপ তখনও বিদ্যমান সকলের মাঝে। অকস্মাৎ কেউ একজন চিত্তের সাহস জুগিয়ে বলে উঠল, আপনি যে সত্য বলছেন সেটা কিভাবে বিশ্বাস করি আমরা? নিজের অবৈধ সম্পর্ক লুকাতে মিথ্যাও তো বলতে পারেন আপনি। যুবকটির সাহসিকতা দেখে সকলেই হতবাক। ভাবল এবার নির্বাণ নিশ্চয়ই রাগে ফেটে পড়বে। তিক্ত মুখের বাণীতে বিষিয়ে দিবে টকপকে যুবকটির চঞ্চলতা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নির্বাণ আজ রাগল না, শীতল নয়নে তাকালো সে। নির্মল কণ্ঠে সকলের দিকে একটি প্রশ্ন ছুড়ে দিল, সোশ্যাল মিডিয়ায় যখন আমাদের ছবি সেই জঘন্য শিরোনাম সহকারে ভাইরাল হলো, তখন সবাই নিমিষেই সেটা বিশ্বাস করে ফেলেছিল। কেউ তো একবারও প্রশ্ন বা যাচাই করতে আসেনি সেই পোস্টটার সত্যতা কতখানি, তাহলে এখন কেন ওই প্রশ্ন আসছে? কিয়ৎকালের ব্যবধানে সকলের মুখশ্রী বিবর্ণ আকার ধারণ করল, কণ্ঠনালীতে বাঁধল হরতাল। নির্বাণ স্মিত হাসল, পুনরায় প্রশ্ন করল, এখন কেন প্রমাণ চাচ্ছে সবাই? যেখানে আমি আগেই বলেছি ছবিগুলো সত্য, তার মানে কি বুঝবো আমি? সোশ্যাল মিডিয়ার এনমি যে কেউ এসে যাইছে তাই লিখে পোস্ট করুক, সেটা শতভাগ গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য, কিন্তু যাকে আপনারা দীর্ঘ সময় ধরে দেখে আসছেন তার বলা কথা নয়। প্রমাণ দিয়ে নিজের কথা বিশ্বাসযোগ্য করাতে হবে, এমন পার্থক্য কেন? এখন গিয়ে প্রশ্ন কেন উঠে মানুষটার বলা কথাগুলো কতখানি সত্য, আদৌ সত্য তো? এবার নীরবতার পরিমাণ যেন দৃঢ় হল। উত্তর দেওয়ার মতো বর্ণ শব্দ বাক্য জমা নেই ভাণ্ডারে। নির্বাণ এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল, সবটা সত্য নাকি মিথ্যে এই প্রশ্নটা এখন কেন আসে? আগে কেন পোস্টটা দেখা মাত্রই প্রশ্নটা মাথায় আসেনি? আমার জানা মতে ছবিতে তো অশ্লীল কিছু ছিল না, তাহলে তখন এই প্রশ্ন মাথায় না আসার কারণ কি? এবারও নিরুত্তর রইল সবাই। কি উত্তর নেই কারো কাছে? এর কারণ জানো কেন? কারণ হচ্ছে আমরা বাঙালি জাতি, আমরা খেটে খেতে নয়, বরং আমাদের সামনে একটা জিনিস সুন্দর করে সাজিয়ে টাজিয়ে পরিবেশন করে দিলেই সেটা আমরা আহার করতে পছন্দ করি, হোক সেটা ভালো বা মন্দ। এখানেও বিষয়টা একই, তোমাদের সকলের সামনে সাজিয়ে গুছিয়ে একটা জিনিস পরিবেশন করা হয়েছে, আর তোমরাও সেটা অনাহারে আহার করেই চলেছ। সমালোচনা করে চারদিকে শেয়ার করতে তো একদমই ভুলো নি, আর মূল জিনিসটাকে চার ডিগ্রি বাড়িয়ে বলা তো আমাদের বাঙালি জাতির জন্মগত অভ্যাস। সেটা নাই বা বলি, কিছু সময়ের ব্যবধানে কোনো আচার বিচার না করেই চরিত্রহীন আর চরিত্রহীন আর ট্যাগটা লাগিয়ে দিয়েছ।
অশ্রাব্য ভাষা জানো তাই বলে গিয়েছো। তোমাদের আচরণ দেখে যা বুঝেছি এটাই হচ্ছে বর্তমানে মডার্ন জাতির নমুনা। এতটুকু বলে নির্বাণ স্থির হলো। সকলের মাথা তখনও নত, তবে লজ্জায় নাকি সংশয়ে তা বোঝা গেল না। নির্বাণ সেদিকে তাকিয়ে বলল, তোমাদের মন মানসিকতা ঠিক কোন পর্যায়ে চলে গিয়েছে সেটা ফেসবুকে ঢুকে কমেন্ট বক্সে গেলেই দেখা যায়। না বুঝে তোমরা কোনো সম্পর্কের শুদ্ধতা, না চিনে কোনো সম্পর্কের মাধুর্যতা, বুঝে শুধু ফেসবুক। কোনো একটা পোস্ট দেখেছো, তার ভিত্তিতেই মানুষের চরিত্র কেমন সেটা নির্ণয় করে ফেলেছো, অথচ জানার চেষ্টাই করছো না আসল ঘটনাটা কি। 200 বছর তোমাদেরও না, এই জেনারেশনেরই, যেখানে আজকাল ভাই বোন একসাথে বের হতে পারে না, একসাথে বের হলেই তাদের নোংরা চোখে দেখা হয়, সেখানে আমাদের তোমরা রেহাই দিবে ভাবাই বিলাসিতা। নির্বাণ এবার স্পর্শী ধরে রাখা হাতটা টেনে তাকে তার পাশে এনে দাঁড় করালো। অতঃপর স্পর্শীর দিকে তাকিয়ে বলল, যাই হোক, অনেক বলে ফেলেছি, আর কিছু বলার ইচ্ছে বা শক্তি কোনোটাই আমার নেই। তবে সময় মতো সব প্রমাণ হাতের নাগালে পেয়ে যাবেন আপনারা, সেই সাথে আমাদের কাবিননামার ছবিও। স্পর্শী আমার বউ, এটা নিয়ে কারো মনের সন্দেহ থাকুক আমি তা চাই না। আর হ্যাঁ, পরবর্তীতে যে কোনো ঘটনা নিজের বিচার বুদ্ধি পাশে রেখে প্রয়োগ করতে শেখো, নিজের মনুষ্যত্ব বিলীন হয়ে যেতে দিও না, দ্যাটস অল। নির্বাণের ঠান্ডা মাথায় বলা প্রত্যেকটা কথা সৈন্যের ধারালো ন্যায় আঘাত করলো সকলের মস্তিষ্কে, প্রভাব ফেলল মনোবৃত্তিতে, অনুশোচনায় দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকলো বক্ষস্থলটি, যা সবটাই নির্বাণ বেশ বিচক্ষণতার সাথেই করেছে। স্পর্শীকে নিয়ে উপহাস এবং গালবন্ধ করা মানুষদের মধ্যে তারই ক্লাসমেটদের সংখ্যা ছিল বেশ, যা নির্বাণের দৃষ্টি এড়ায়নি, তাই এর শোধ নিয়েছে এভাবে। প্রত্যক্ষভাবে নির্বাণ তাদেরকে নিজেদের কর্মের শাস্তি না দিলেও পরোক্ষভাবে মানসিক অশান্তিতে এবং তীব্র অনুশোচনায় ফেলে দিয়েছে ঠিকই। নির্বাণের কথা বলার ভঙ্গিমা এমনই যে তার কথা উপেক্ষা করার জোর কারণে, যদিও সকলের ক্ষেত্রে একই মনোভাব কাজ করে না, তবে তার কথাগুলো কোথাও না কোথাও গিয়ে ঠেকেছে ঠিকই, যেটা কিনাই ছিল নির্বাণের মূল লক্ষ্য। সেভাবে বেরিয়ে গেল। স্পর্শী তখনও কোনো ঘোরের মাঝেই ছিল, সব কিছুই স্বপ্নের মতো লাগছে তার। নির্বাণ যে তার জন্য নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে স্ট্যান্ড নিয়েছে, কথা বলেছে, তা অবিশ্বাস্য ব্যতীত কিছুই মনে হচ্ছে না, কেননা নির্বাণ কখনো কারোর সামনে নিজেকে এভাবে তুলে ধরে না। আজ সে এমনটা করেছে শুধুমাত্র তার জন্য। এ থেকেই বোঝা যায় নির্বাণের জীবনে তার গুরুত্ব ঠিক কোথায় অবস্থিত। স্পর্শীর দৃষ্টি এবার প্রফুল্লচিত্তে আবৃত হলো, অথতয়ের কোণে জায়গা পেল এক ফালি মিষ্টতা, সকল মান অভিমান অভিযোগ গলে পড়তে থাকলো নিজ দায়িত্বেই। ওয়েটিং রুমের কাউচের উপরে একরাশ বিরক্তি নিয়ে বসে আছে রুদ্র, পাশের চেয়ারে তার বন্ধুরা, সকলের চোখে মুখেই নিষ্পৃহ ভাব, সকলের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে বন্ধ রাখা হয়েছে, যার দরুন বাহিরে কি হচ্ছে সে সম্পর্কে তারা মোটেও অবগত নয়। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার ফলে তিক্ততা এসে পড়ে সকলের মাঝে, নিজের মনের ছাল মিটাতে অতি নিম্ন ভাষায় যে যাই পারছে তাই বলে চলেছে নির্বাণ এবং স্পর্শীকে নিয়ে। রুদ্রও তাল মেলাচ্ছে তাদের সহিতে, তাদের মুখের ভাষা এতটাই নিম্ন যে সাধারণ কেউ শুনলে কর্ণকোহর হতে রক্তের বন্যা বইতে সময় লাগবে না, এতটাই অশোচনীয় কথাবার্তা চলছিল তাদের মাঝে। কিয়দংশের সময় এভাবে অতিক্রম হয়ে যেতে ওয়েটিং রুমের দরজা খুলল। দরজা খোলার শব্দে সকলের নেত্র কি আটকাল সেদিকে, ধূসর কালো রঙের স্নেকার্সে মৃদু শব্দ তুলে এগিয়ে এলো নির্বাণ। নির্বাণকে দেখেই রুদ্র অবজ্ঞাসূচক হাসি হাসল, নিজের জায়গা ছেড়ে দিয়ে উঠে সম্মুখে দাঁড়ালো নির্বাণে, বলল, কি ব্যাপার স্যার, হঠাৎ এখানে আসলেন যে, কোনো বিশেষ ব্যাপার স্যাপার আছে নাকি? নির্বাণ স্মিত হাসল, তা অবশ্য আছে বটেই, না হলে আমার ক্লাস এখনো তো ল হয়নি যে তোমার সাথে আমার দেখা করতে আসতে হবে। কথাটা শুনে রুদ্রের অভিব্যক্তিতে ক্রোধাগ্নি দেখা দিল, সে দাঁতের দাঁত চেপে বলল, সেটা দেখতেই পাচ্ছি, তবে একটা বিষয় কি জানেন তো, আপনার আমার প্রিয়তম ছাত্রীর কুকমের বনের শহর, যেটা এখন চাইলেও আপনি অস্বীকার করতে পারবেন না, বলি কি আর কাউকে পেলেন না ভালো, শেষে কি না একটা নষ্টা। নির্বাণ মুহূর্তেই কণ্ঠস্বর দ্বিগুণ করে বলল, মুখের ভাষা ঠিক রেখে কথা বলো, না হলে পরিণাম যা হবে তা তোমার শয্যাসীমার বাইরে চলে যাবে। বাব্বা, এত ভালোবাসা, আই এম ইমপ্রেসড, তবে নিজের ভালোবাসা একটা সস্তা মেয়ের উপর অবচয় করছেন না, যে নাকি আপনাকে ইউজ ছাড়া কিছুই করছে না। জানেন তো মেয়েটি বিবাহিত, নিজের কার্য হাসিল করতে আছে আপনার সাথে, খামাখা ওর জন্য নিজের সম্মানটা হারলেন আপনি। কথাটা বলে রুদ্র আফসোসের সুরে জ উচ্চারণ করার মতো শব্দ করতে থাকলো।
নির্বাণ তা দেখে বলল, আসলে তোমাকে দেখে মুখের ভাষা সভ্য রাখা দেয়, অকথ্য ভাষা মুখ দিয়ে বেরিয়েই আসে। সেম টু ইউ, আপনাকে তো স্যার হিসেবে কল্পনা করতে ঘৃণা করে এখন আমার, না জানিয়ে তো সম্মান এখনো কেন দিচ্ছি আপনাকে। রুদ্রের গা ছাড়া ভাব। নির্বাণ তা দেখে রুদ্রের নিকটে এসে তার কানের সামনে মুখ এনে ফিসফিসিয়ে বলে, বলার আরো কিছু সময় বাকি আছে তোমার হাতে, বলে নাও। বাট আফটার এ হুইল দ্য রিয়েল কাউন্টডাউন উইল বি স্টার্টেড। কথাটা শুনে রুদ্রের ভ্রু কুচকে এলো। মানে কি? আগুনে হাত দিয়েছো তুমি, সুতরাং হাত পোড়া এখন অনিবার্য। অপেক্ষা করো, নিজের সকল কর্মের ফল পাবে তুমি। কথাটা বলে নির্বাণ সরে এলো এবং দরজার দিকে অগ্রসর হলো। যেতে যেতে আনমনে বলে উঠল, তোমার বলা প্রত্যেক কথার শোধ আমি নিবই, এভাবেই ছাড় পাবে না তুমি। আই উইল মেক শিওর ইউ মাস্ট বি ট্রাভেল ইন দ্য লং রান। রুদ্রতত্ত্ব অম্ভরে স্থির চিত্তে চলাচল করছে তুলরাশির দল। দূর থেকে দেখতে তাদের একদম হাওয়াই মিঠাইয়ের মতো লাগছে, শান্ত মিষ্টি। সারি সারি গাছ রাজ্যসম অভিমান নিয়ে মাটির গহীনে খুঁটি শক্ত করে দাঁড়িয়ে আছে। অনিলের অভাবে নড়চড় নেই পাতার, নৈঃশব্দ নিঃস্পন্দ পরিবেশ, তবুও অদৃশ্য এক আলোড়নে রেশ বৃদ্ধি পাচ্ছে সকলের অভ্যন্তরে প্রখরভাবে, ঝড় বইছে সামাজিক মাধ্যমে। ঈষৎ প্রহর পূর্বে নির্বাণের বলা প্রত্যেক কথা এখন সকলের কর্ণগহ্বরে ছংকার তুলছে। সকলের মুঠোফোনের কৃত্রিম পর্দায় এখন শুধু নির্বাণ আর নির্বাণ। যদিও বা অনেকে অনেকভাবে নির্বাণকে তুলে ধরছে, তবুও সেগুলো তার পক্ষেই। তখন নির্বাণের বক্তব্য অনেকেই ভিডিও করে নিয়েছিল এবং নির্বাণ যাওয়ার পরপরই কিছুটা কাটছাট করে জাপের মেন গ্রুপে পোস্ট করে দেওয়া হয়। সেখান থেকে আবার বিভিন্ন ডিপার্টমেন্টের পাবলিক পার্সোনাল গ্রুপে ভিডিওটা ছড়িয়ে পড়ে এবং চোখের পলকেই ভাইরাল হয়ে যায়। পরিষ্কার হয়ে যায় স্পর্শী ও নির্বাণের মধ্যকার সম্পর্ক। মুখে মুখেও গুঞ্জন তুলতে থাকে নির্বাণ স্পর্শী না। কালক্রমে খবরটা রুদ্রের নিকটও এসে পৌঁছালো, তবে অবাক বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখার সময় পেল না সে। এর আগে ডাক পড়ল ভিসি রুমে। বাধ্য হয়েই রুদ্র এবং তার বন্ধুমহলের সকল এগিয়ে গেল ভিসি রুমে। যেতে যেতেই সকলে বুঝে নিল এখন ঠিক কি হতে চলেছে, কেননা এসব সাধারণ ঝগড়াঝাটির বিষয় ডিপার্টমেন্টের হেডরাই সমাধান করে থাকে। কিন্তু এবার ভিসি যেহেতু নিজ থেকে বিষয়টা পর্যবেক্ষণ করছেন, সেহেতু জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। পুরো ঘটনায় এখন তাদের বিপক্ষে। ভিসির রুমে আসতেই সকলে নির্বাণ তাপসি ডিপার্টমেন্ট হেডকেও দেখতে পেল, সাথে আরও অপরিচিত কয়েকজন এবং নিজ নিজ বাবা মাকেও। দৃষ্টি অন্যপাশ ঘোরাতেই স্বামী আর মাহিনকেও পরিলক্ষিত করল তারা। রুদ্রদের দেখে তাপসি মিস তাদের স্বামীদের পাশে দাঁড়াতে বললেন। তাপসি মিসের কথা অনুযায়ী রুদ্ররা স্বামীর পাশে মাথা নত করে দাঁড়াল। ভিসি একনজর সকলের দিকে চোখ বুলিয়ে নিয়ে জিজ্ঞেস করল, ভার্সিটিতে উচ্ছৃঙ্খল ব্যবহার করার কারণ কি জানতে পারি? রুদ্র নির্বিকার ভঙ্গিতে নিজের পক্ষ নিয়ে নিজেই বলতে শুরু করল এবং সব দোষ স্বামীদের উপর চাপিয়ে দিতে চাইল। স্বামী এবং মাহিন এর প্রতিবাদ করে উঠলেই ভিসি বলে উঠেন, সবাই চুপ, সকলকে বলার সুযোগ দেওয়া হবে। কথাটা শুনে স্বামীরা ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকলো। আর এদিকে রুদ্র সুযোগ পেয়ে নিজেকে রক্ষা করতে বানোয়াট কাহিনী বলল, যার মধ্যে কিনা সম্পূর্ণ দোষটাই দেখালো স্বামীদের। অতপর স্বামীদের যখন বলতে দেওয়া হলো, তারা সত্য ঘটনাটাই বলল, যা কিনা ছিল রুদ্রের বলা কাহিনীর সম্পূর্ণ বিপরীত রূপ। দুই পক্ষের কথা শুনে তার বাঁ পাশে দাঁড়িয়ে থাকা টিচার্সগুলোর দিকে তাকালো। এবার আপনারা বলুন, আসল ঘটনা কি, মিথ্যে কে বলছে এখানে? নির্বাণ বলল, কে মিথ্যে বলছে তা না হয় আপনি নিজেই দেখে নিন স্যার। কথাটা বলে নির্বাণ এগিয়ে এলো, ভিসির পাশে এসে দাঁড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে একটা ভিডিও ক্লিপ ছেড়ে দিল সে, যেটাতে কিনা সকালের সম্পূর্ণ ঘটনা স্পষ্টভাবে রেকর্ডেড ছিল। আর এতে পরিস্ফুট বোঝা যাচ্ছিল রুদ্র স্পর্শীকে বুলি আর হ্যারাস করছিল। তারই প্রতিবাদ করতে স্বামী মাহিন এগিয়ে আসে। তারা প্রথমে ওয়ার্নিং দিলেও রুদ্র তাদের উস্কিয়ে দেয় এবং একটা ঝগড়া বিভাদ সৃষ্টি করে। সবটা দেখে ভিসির চোখের রেখা সরু হয়ে আসে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে। এসব কি? রুদ্র আমতা করল, না মানে স্যার। পরিষ্কারভাবে কিছু বলার পূর্বেই ভিসি তেজি কণ্ঠে বলে উঠলেন, ভার্সিটিতে এমন ধরনের বিহেভিয়ার গ্রহণযোগ্য না তা কি জানো না? হ্যারাসিং, বোলিং, ফাইটিং যে নিষেধ এখানে তা কি ভুলে গিয়েছ?
তার উপর আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস কিভাবে হয় তোমার? রুদ্র কিছু বলার আগে নির্বাণ বলে ওঠে, স্যার রুদ্রের কীর্তিকলাপ এখানেই সীমাবদ্ধ নয়, তার বিরুদ্ধে আরো কিছু কমপ্লেইন আছে। কি দেখাও? নির্বাণ মাথা দুলিয়ে একটা ফাইল খুলে ফিসের সামনে টেবিলে রেখে আসে। ফিসি সেটা হাতে নিয়ে চোখ বোলাতেই নির্বাণ বলতে শুরু করলো, রুদ্রের এরকম বুলিং, রেকিং, ঝগড়া এবং মারপিট করার আরো পুরনো রেকর্ড এন্ড কমপ্লেইন আছে। সেই সাথে রুদ্র যে মাদকাসক্ত সেটার প্রমাণও এখানে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। নির্বাণ সবটাই খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ফিসির নিকট সব তথ্য প্রদর্শন করেছিল বলেই তার কোনো কিছু বুঝে উঠতে সময় লাগলো না। সেই সাথে অথরিটি যে এতদিন টাকা খেয়ে রুদ্রকে স্বাধীনতা দিয়ে আসছিল সেই তথ্য ছিল সেখানে। বুঝতে দেরি নেই, খুব আগে থেকেই এই রিপোর্ট তৈরি করা হচ্ছিল, যার ফলে এখানকার সকল তথ্য এতটাই পাকাপোক্ত যে তা অদেখা করা একেবারে সম্ভব নয়। ফিসি সাহেব বেশ অভিনিবেশের সহিত সবগুলো পয়েন্ট পর্যবেক্ষণ করতে লাগলেন। এরই মাঝে রুদ্রের বাবা মারা প্রতিবাদ করে উঠেন। নিজের ছেলের পক্ষ নিয়ে বলতে গেলে তাপসি মিস এবং আরেকজন স্যার মিলে তাদের চুপ করিয়ে দেন। অন্যদিকে সব দেখে ভিসি তৎক্ষণাৎ নিজের সিদ্ধান্ত জানালেন, তোমাকে বহিষ্কৃত করা হচ্ছে রুদ্র, ইউ আর এক্সপ্লেন্ড রাইট নাও। তোমার মতো স্টুডেন্ট এই ভার্সিটিতে থাকুক তা আমি চাই না, সো ইউ মেক ক্যান লিভ নাও। আর বাকি সবাইকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো, যেহেতু তোমরা আজকে ঝগড়া মারপিটের অংশ ছিলে সেহেতু তোমাদের এই শাস্তি প্রাপ্য। কথাটা বলে ভিসি ক্ষান্ত হলেন। রুদ্র করুণ কণ্ঠে বলে উঠল, আপনি এমনটা করতে পারেন না স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি নিশ্চিত ভালো হয়ে দেখাবো। রুদ্রের সাথে রুদ্রের বাবা মাও একই কথা বলেন, তবে ফিসির মন গলল বলে মনে হলো না। সে শুধু বললেন, ইটস টু লেট নাও। কথাটা বলেই তিনি ডেস্ক থেকে একটা কাগজ বের করে সেটাতে সাইন করে রুদ্রের দিকে এগিয়ে দিলেন এবং বললেন, তুমি যেতে পারো। কিন্তু স্যার, রুদ্রের কথা বলার মাঝে নির্বাণ বলে ওঠে, না স্যার, কাহিনী তো এখনো শেষ হয়নি, ওকে পুলিশে দেওয়া বাকি আছে। ফিসি ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, পুলিশে দেওয়া বাকি আছে মানে? নির্বাণের কণ্ঠনালীতে খানিকটা আক্রোশ মিশিয়ে বলল, ওর বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা আছে, হি ইজ এ ব্লাডি ক্রিমিনাল,